আজও আছে বাঙ্গিটোলার বিখ্যাত মন্ডা, তবে হয়তো আর বেশি দিন মিলবে না। শুধু ছানা আর চিনির একটা আনুপাতিক মিশ্রণ, সঙ্গে পরিমাণ মতো ক্ষীর আর সামান্য এলাচ গুঁড়ো, তার সঙ্গে যদি কিছু মেশাতে হয় তাহলে ভক্তি, নিষ্ঠা আর সংস্কার, এই উপকরণে তৈরি হয় মালদার ঐতিহ্যবাহী প্রাচীন মিষ্টি বাঙ্গিটোলার মন্ডা। প্রায় 100 বছরের কাছাকাছি সময় পেরিয়েও শেষ হয়নি তার ঐতিহ্য। অন্যান্য দেবস্থানের মন্ডার মতোই এই মিষ্টি শক্ত নয়, বা এতে চিনির প্রাধান্য নেই, নেই ময়দার মিশ্রণও। স্বাদ অনেকটা কাঁচা সন্দেশের মতো, আর এই স্বাদেই তাকে বিশিষ্টতা দিয়েছে। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্তর্গত গঙ্গা তীরবর্তী প্রাচীন মৈথিল গ্রাম বাঙ্গিটোলা। সেখানকার ঐতিহ্যবাহী মুক্তকেশী মন্দির সংলগ্ন দোকানগুলিতে এখনও পাওয়া যায় এই মিষ্টি। তবে কতদিন পাওয়া যাবে তা বলতে পারেন না বিক্রেতা, কেননা নতুন প্রজন্ম মজেছে রকমারি আইটেম মিষ্টিতে, চাহিদা হারিয়েছে মন্ডা। মন্ডার কারিগরও অমিল, তাই কাঁচের শোকেসের এক কোনায় অভিমানে পড়ে থাকে এই ঐতিহ্যশালী প্রাচীন মিষ্টি। এই গ্রামের প্রাচীন বাসিন্দারা বলেন, প্রায় 70 থেকে 80 বছর আগে এখানকার বাসিন্দা ইন্দুভূষণ ঝা এই মিষ্টি বানানো আরম্ভ করেন। এটি মূলত পূজা কেন্দ্রিক মিষ্টি, অর্থাৎ সারা বছর বানানো হলেও পূজা পার্বণে এই মিষ্টির চাহিদা বেশি। মৈথিল জনজাতি বিষয়ক গবেষক বলেন, বাঙ্গিটোলার বিখ্যাত মুক্তকেশী মায়ের পূজার 100টা ডালার মধ্যে অন্তত 90টিতে এখনও অনিবার্য এই মিষ্টির উপস্থিতি। যুগ পরিবর্তনেও ম্লান হয়ে যায়নি এই ঐতিহ্য। ভক্তি, বিশ্বাস এবং অলৌকিকত্বের সঙ্গে জড়িয়ে থাকা এই মিষ্টি অমর হয়ে আছে আধুনিক বাংলা সাহিত্যে। সাহিত্যিক জয়ন্ত জোয়ারদারের ছোট গল্প খারিজে দেখা যায়, অমৃতি মোড়ের একটি পরিবারের আকুল আগ্রহে অপেক্ষা করে আছে কখন তাদের আত্মীয় মায়ের প্রসাদী বাঙ্গিটোলার মন্ডা নিয়ে পৌঁছাবে। অভিজিৎ সেন বা অমর মিত্রের ছোট গল্পেও এই মিষ্টির উল্লেখ পাওয়া যায়। তবে বর্তমানে এই মিষ্টি প্রায় অমিল, এলাকার একটি মাত্র মিষ্টির দোকানে নিয়মিত পাওয়া যায় এই মন্ডা। বিক্রি কমেছে আগের তুলনায়। বছর 70-এর ষষ্ঠীচরণ সাহা বর্তমানে একমাত্র কারিগর, তিনি এখনও কাঁপা কাঁপা হাতে তৈরি করে চলেছেন মন্ডা। বর্তমান প্রজন্মের কারিগরদের শেখার প্রতি অনীহা, তাই হয়তো আগামীতে আরও মিলবে না মন্ডা। যদিও ষষ্ঠীচরণ বাবুর ছেলে উত্তম সাহা পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে প্রচেষ্টায় রয়েছেন, তিনি এখন বাবার কাছে মন্ডা তৈরির পাঠ নিচ্ছেন। দোকানের অন্যান্য কারিগরদের মন্ডা তৈরি শেখানোর চেষ্টা করেছেন, তবে ষষ্ঠীচরণ বাবুর মতো মন্ডা তৈরি এখনও হচ্ছে না তাদের হাত ধরে। অপরদিকে এলাকায় একটিমাত্র দোকানেই পাওয়া যায় এই এলাকার মানুষদের মধ্যে, তাই চাহিদাও রয়েছে। তাই বাঙ্গিটোলার এই মন্ডাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তম বাবু। এটাতে শুধুমাত্র ছাড়া লাগে আর চিনি আর কিছু না, একটু সেন্টের জন্য এলাচ দিতে হবে। কী প্রসেসে তৈরি করেন, পদ্ধতিটা কী তৈরি করার? পদ্ধতিটা হচ্ছে ছানাকে বেশ সুন্দর করে ভেঙে দিলাম, ভেঙে দিই চিনি, চিনি দিয়ে ফুটালো, ফুটে যখন থাকে আসে তখন নামিয়ে দিই, শুকিয়ে একটু শুকিয়ে তৈরি করতে লাগি। কতদিন ধরে করছেন আপনি? এটা মালদার কোথাও পাওয়া যায় না? মালদায় তো সেরকম কোনো খবর নেই। কতদিন ধরে করেন আপনি, কীভাবে শিখলেন, কোথা থেকে শিখেছেন? এটা 80 সাল থেকে। কার কাছে শিখেছিলেন? যতীন দাস। এটা কি মোথাবাড়িতে এইখানেই পাওয়া যায়? হ্যাঁ, এখানেই পাওয়া যায়। এটার বিশেষত্ব কী, মানে এটা মিষ্টির? যেমন এই মিষ্টিটা এখানেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না, এটার চাহিদা কেমন আছে এবং মানুষ কতটা আগ্রহী এই মিষ্টির প্রতি? এর চাহিদা ভালো আছে, আমি ভালো সেল দিয়েছি বা এখনও দিচ্ছি। হ্যাঁ, মানুষ এটা খেতে আগ্রহী এবং পুজো পার্বণে দিতেও আগ্রহী। এখনও কি চাহিদা আছে? হ্যাঁ আছে। আর কোথাও তৈরি হয় এটা এখানে? না, সেরকম কোনো নিউজ নেই। আপনার নাম? ষষ্ঠীচরণ সাহা। এই মন্ডা মিষ্টি যে আমরা তৈরি করি, সেটা শুধু আমার বাবা আগে, আমার বাবা একটা আগের কারিগর, আর যার কাছ থেকে শিখেছেন উনি একটা ভালো কারিগর ছিলেন, তার কাছ থেকে শিক্ষা নিয়ে আজ এই অবধি পৌঁছেছে, যার সেল অনেক বেড়ে গেছে। এখানে অন্য কথা, এই মন্ডাটা আমাদের বাঙ্গিটোলা স্টাইল ছাড়া অন্য কোথাও তো দেখিনি বা পাওয়া যায় না। এখনও চাহিদা আছে? এখন অনেক চাহিদা, একমাত্র আপনাদের দোকানেই পাওয়া যায়? ইয়েস, গোটা জেলা থেকে লোক আর জেলার অন্য জায়গায়, অনেক জায়গা থেকে, দূর দূর থেকে, বর্ধমান থেকে আসে, আরও থেকে আসে, পুরুলিয়া যায়। অর্ডার? হ্যাঁ, অর্ডার পাই আমি।
কিরকম কোথায় কোথায় অর্ডার আছে? যেমন এখানকার লোকাল কেউ গেস্ট আছে, যারা যাওয়ার সময় অনেক অনেক নিয়ে যায়, অর্ডার দিয়ে নিয়ে যায়। এটার ভবিষ্যৎ কি, মানে আপনার বাবা একা তৈরি করে, এবার যদি বাবার অবর্তমানে কি আপনি এটা চালিয়ে যাবেন এই মিষ্টি তৈরি করে? আমি বাবার কাছ থেকে অল্প শিখেছি এবং আমার কারিগর দ্বারা, কারিগরের হেল্প নিয়ে আমি নিজেও করি আর এটাকে চালিয়ে রাখবো। আপনার নাম? আমার নাম উত্তম সাহা।